এই কালকে ফেসবুক ঢুকছিলাম, কালকে মাগরিবের পরে মনে হয়, তো ঢোকার পরে দেখছি ফেসবুকে একটা মেয়ে ওই কোন কারে যেন বিয়ে করছে, 42 বছরের বড় মনে হয়। তো হ্যাঁ থামো, আগে হাই হাই করে কেন, আগে শুনো তো আমার কথাটা। তো সেই মেয়েটাকে বলছে যে আপনি আপনি এই বুড়াকে কেন বিয়ে করলেন, সাংবাদিক বলতেছে। তো মেয়েটা ঘুরাচ্ছে পেঁচাচ্ছে যে আই রিয়েলি লাভ হিম, আই ক্যান ফিল হিম, আই সাপোর্ট হিম, অ্যান্ড হি অলসো লাভস মি সো মাচ। আমি বলছি যতই ঘোরাও, আমি জানি তুমি টাকার জন্যই বিয়ে করেছো, অন্য কোনো কারণ এখানে নাই। ওইসব স্লোগান আমাদেরকে দিবেন না, আপনার 62 বছরের বুড়ারে ফিল হয়, বাটপাড়ি করার জায়গা পান না, তাই না? আর এদের জন্য যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, যুবকের টাকা কামাতে গিয়ে সুদের সঙ্গে আজকে জড়িত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল। তো বলছিলাম যে অনেক যুবকদের জীবনে অনেক কষ্ট, তো অনেক যুবক দেখবেন জীবনের কষ্টকে হালকা করার জন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনে, অনেকে মদ খায়, অনেকে গাঞ্জা খায়। ছি 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 ছি, মাথায় রাখবা তুমি কষ্টে যত বেশি গান শুনবা তোমার কষ্ট কমবে না, কষ্ট আরো বেশি বেড়ে যাবে। আর তুমি যে মাইয়ার জন্য গাঞ্জা খেয়ে বেকা হয়ে যাবে, ওই মাইয়ার টাকলাকে বিয়ে করে ঠিকই সুখী হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তোমাকে তোমার ক্যারিয়ার করতে হবে, এটা মাথায় রাখবা। কথাটা একটু শুনতে হাসি লাগতে পারে, বাট ইটস ট্রু, এটা সত্য কথা। মেয়েরা খুব চালাক, খুব চালাক। বেশিরভাগ মেয়ে দেখবা প্রেম করার সময় যে কোনো ছেলে হলেই চলবে, কিন্তু যখন বিয়ের টাইম আসবে টাকাওয়ালা ছাড়া জীবনেও মেয়ে বিয়ে করবে না, একদম মুখে রাখবে এটা। অতএব তোমার সময় এখন আছে, তোমার বয়স 18, 19, 20, কথা কি বোঝা যায়? যদি আপনার রাগ করে যদি আমরা শুনবো না এসব, তাহলে বাদ দিলাম, আমি তাফসিরে যাবো ইনশাআল্লাহ। রাগটা করছেন নাকি আপনার যুবক ভাইরা আমার কথা? আমি কিন্তু একতরফা মেয়েদের দোষ দিচ্ছি না, আমি কিছু মেয়েদের কথা বলছি যারা টাকার জন্য সব কিছু করতে রাজি হয়। বাট সেই মেয়েদের বোঝা উচিত নারীর সতীত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সতীত্ব, ঠিক কিনা? আমাদের দেশের সরকারি চাকরি হচ্ছে একটা হরিয়ে